সাত দিন হরিনাম শুনে যদি পরীক্ষিত মহারাজ ভগবানকে পেয়ে যায়, তাহলে আমরা এত হরিনাম শুনছি কেন? ভগবানের দেখা নেই কেন? কিসের জন্য পাওয়া যাচ্ছে না তাকে? কেন পাওয়া যাচ্ছে? তাকে কি পাওয়া যায় না? যায়। ভগবান কান দিয়েছে কিসের জন্য মা? সোনার কান, তাই তো? কান দিয়েছে সোনার কান। না না, ওই যে কানে যে সোনা পড়ছে, ও সোনা নয়, ও সোনা নয়, সোনার কান। হরিবাসরে বসেছ, শুনতে হবে। যদি তামার কান হয় ঘাড় ঘুরবে, যদি লোহার কান হয় ঘুমিয়ে পড়বে, যদি পিতলের কান হয় ঘড়ি দেখবে, যদি তামার হয় ঘর যাবার জন্যে মন ছটফট করবে, আর যার সোনার কান হবে তার সামনে কে পেছনে কে ডাঁয়ে কে বাঁয়ে কে ঘাড় ঘুরবে না, কারণ সে শুনতে এসেছে, ঘাড় ঘোরাতে আসে। তাই শোনার জন্যে প্রথমে বললেন শুনলে ভগবানকে পাওয়া যায়, তাহলে সোনাটা সোনার মতো হওয়া চাই, তাই তো? শুনতে হবে। তো যাই হোক, কে বলেছে ভগবানকে পাওয়া যায় না? আজকে আমরা সেই লীলা আস্বাদন করব, এক টাকাতে ভগবানকে পাওয়া যায়। লীলা শুনবেন এক টাকায় ভগবান দর্শন। ক টাকায় বললাম? এক টাকার আজকে কোনো মূল্য আছে মা? আছে? এক টাকা মার্কেটে নিতে চায় না, ও সরকার থেকে খালি বার করেছে বলে তাই, ছোট এক টাকা আবার চলবে না, তাই না? বড় এক টাকাটা তবু জোর করে ঠেলে দেয়া যায়, যেটা মার্কেটে চলে না সেই এক টাকায় ভগবানকে পাওয়া যায়। পাবেন এক টাকায় ভগবানকে, তবে সেই ভগবানকে পাবেন যে ভগবান নাচতে পারে, যে ভগবান গাইতে পারে, যে ভগবান আপনার নাম ধরে ডাকবে। বলো, আমাদের প্রত্যেক জনের ঘরে ভগবান আছে, কোনোদিন আমাদের নাম ধরে ডাকে, বলে ও ঝিলিকের মা আমাকে খেতে দে, বলে তাকে দিই যাচ্ছি, কান ব্যথা হয়ে যাচ্ছে সাত ঘন্টা কাঁসর বাজিয়ে বাজিয়ে, তবু ও শোনে না আর খায় না। কিন্তু এক টাকাতে যে ভগবানকে আপনারা পাবেন, সেই ভগবান আপনার হাড়ির ভাত খাবে, আপনার নাম ধরে ডাকবে। সেই ভগবানকে এক টাকাতে কি করে পাওয়া যায় আজ আমরা লীলার মধ্যে শুনব। তাই আজ আমরা লীলা শুনব এক টাকায় ভগবান দর্শন। কোটি কোটি টাকা দিতে হবে না, কারণ ও টাকার কাঙাল নয়, ও খাবার কামাল নয়, ও একমাত্র শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এই তিন দ্বারাতে পাওয়া যায়। তদ্র বিশ্বাস করো তিনি আছেন, আর তাকে ধরাও যায়, সেও নাম ধরে ডাকে, সেও খেতে পারে, তবে সেটা লাখ লাখ টাকার বিনিময়ে নয়, মাত্র এক টাকার বিনিময়ে। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? আজ একটু হরিনাম করা যাবে কি? আমি জানি প্রভুজি আপনাদের সন্ধ্যেবেলা হরিনাম করিয়েছে, সেটা আমি জানি ভালোভাবে। আর আমার ইচ্ছা, আমিও হরিনাম করাতে চাই না, আমি নিজে করতে চাই। কারণ কি জানেন? আপনি রাত্রিবেলা শোবেন, সকালবেলা উঠতে পারবেন কিনা জানি না। তাহলে আজকে যদি আমি হরিনাম না করি, শুধু যদি লীলাপালা করি, মহাপ্রভু মূলত প্রথমে হরিনাম করিয়েছে, লীলাপালা পরে এসেছে। তিনি লীলাপালা করার ইচ্ছা ছিল না তার। কলির মানুষ যদি সোজা হরিনামে মেতে যেত, তাহলে কলিযুগে কোনো লীলাপালা থাকতো না, শুধু হরিনামই হতো। তাহলে এত লীলাপালা কেন হয় জানেন? এই দেখুন, একটা গোপালের মা আসতে, হ্যাঁ, কি সমস্যা দেখেন? এই লীলাপালা কেন এত হয় তার কারণটা কি? শুনুন,
একটা ছেলে যদি ভাত না খায়, এই যে বাচ্চা ছেলে, এদের মর্জি, কিন্তু মা চায় সকালবেলা খায় না, ছেলেটাকে খাওয়াতে হবে। মা কি করছে? খোকা একটু চিনি দিচ্ছি, ভাত খেয়ে না, খাবো না। একটু দুধ দিচ্ছি, ভাত খেয়ে না, না খাবো না। একটু বিস্কুট দিচ্ছি, ভাত খেয়ে না, না খাবো না। কোলে করে নিয়ে ঘুরছি, ভাত খেয়ে না, না খাবো না। অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি, বলে খাবো। চিনি দিলে খাবে না, বাতাসা দিলে খাবে না, অ্যান্ড্রয়েড ফোন হাতে দিয়ে দাও, বলে কার্টুন চাইলে দাও, এবার খাও। ভেবে দেখুন। তাহলে যাই হোক, এই ফোন দিচ্ছে, এটা সেটা এত কিছু দিচ্ছে, এগুলো কিসের জন্যে? যাতে ছেলেটা ভাত খায়। তদ্র মহাপ্রভু এত ভক্তের কথা কেন শুনিয়েছে? যাতে কলির মানুষ শুধু হরি নামটা করে যায়। কারণ কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই। তাই মহাপ্রভু শুধু চেয়েছিল কলির মানুষ যেন হরি নাম করে। এবার করতে চায় না, তার জন্য সে নানান ভক্তের কথা শুনিয়ে গেছে। তদ্রব কলিযুগে যে মহামন্ত্র নাম, এটা সবারই প্রয়োজন আছে, তাই সবাইকেই করতে হবে। নালে আপনিও মরবেন, আমিও মরবো। আজকেই যদি মরে যাই, ভগবান বলবে তোকে পালা করতে কে বললো রে ভাই, হরি নামটা করে এলিনি, মেন জায়গায় তুই ভুলে এখানে চলে এলি, তোকে আবার যেতে হবে ওই জায়গাটা ঠিক করার জন্য। তাই আমি চাই, আমি করব, আমার সঙ্গে আপনারা সাথ দেবেন, তবে এটা পূর্ণ হবে। কি এটা? কি হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, সঙ্গে করে নিয়ে কীর্তন, সেটাকে বলা হয় সংকীর্তন। তারপরে কি মহোৎসব? পৃথিবীতে যা হলো উৎসব, আর এটা হলো মহা মহা উৎসব। তাই একটু হরিনাম করার ইচ্ছা আছে, আশা করি আপনারাও আমার সঙ্গে করবেন। ঠিক আছে, করবেন তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। সবাই করবে। আচ্ছা, এমনি করবে না, তালি দিয়ে করবে? কি করে করার ইচ্ছা আছে? না ভাবছি এ বছরে এমনি করবেন, পরের বছর। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তালি দিতে বললাম বলে আপনারা তালি দিচ্ছেন, আবার অনেকে দিচ্ছে না। এই যে তালি দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, তার জন্য সমস্যা কি আছে? তালি দিলেই কি ভগবানকে পাওয়া যায়? নালে পাওয়া যায় না।
এটা ভুল ধারণা। মালা পড়লেই যে ভগবানকে পাবো এটার কোনো মানে নেই। আরে মুখে তো হরিনাম করব, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, পা ছড়িয়ে করা যায়। না না, পা গুলোতে হবে না, ছড়িয়ে করা যায় বলছি। কি শুধু দোকান বন্ধ করলে করা যায় না, দোকান এই দুটো কান, এই হরিবাসরে যদি কেউ ঘুমিয়ে পড়ে বলো তার দোকান খোলা থাকবে? ও দোকানে কোনো মাল ঢুকবে কি? ওর পাশের মানুষটা ঢুকে যাবে ওর ব্যাক করে। হরিনাম মালা পরেও করো, না পরেও করো, প্যান্ট শার্ট বুট পরেও করো, ধুতি পরেও করো, যেমন পারে তেমন ভাবে করো, বাইক চালাতে চালাতে ঝাঁট দিতে দিতে করো, কিন্তু যেমন ভাবে যদি করা যায় তাহলে তালি দিয়ে করতে হবে। কেন এমনি করা যায় না? মহাপ্রভু বললেন তালি দিয়ে হরিনাম করো। শুধু মহাপ্রভু কেন, স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার কীর্তনিয়াদের একটাই কথা, এমনি করো না তালি দিয়ে করো। আমার কাছে কথা হলো তালি দেবো কেন? এই যে তালি, লক্ষ্য করে দেখুন এর কারণটা এবার বুঝে নেবেন। এটা হচ্ছে তাল, তালি দিলেন তাল পড়লো। তাল যদি থাকে এর বেতাল আছে, নেই তাল বেতাল, দিন রাত্রি জুয়ার ভাটা, তালে তাল আছে বেতাল আছে। এবার তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়, তারও তো একটা কারণ আছে নাকি? এবার ধরুন তাল বেতাল কি, ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, আচ্ছা বলুন এরা তালে চলে না বেতালে চলে? দুজন দুজনের কথা শুনে চলে। গোপালের মা আজকে উপায় হলো না, হলো না তো কি হয়েছে, যা ডাল ভাত জুটেছে তাই খাবো, বলো এদের ডাল ভাতেও শান্তি হবে না, কারণ দুজন দুজনের কথা শুনে চলছে, তার মানে এরা তালে চলছে। এবার বলুন স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী ও স্বামীর কথা শোনে না, এরা তালে চলে না বেতালে চলে? এরা বেতালে চলছে। আচ্ছা এদের টাকা রাখার জায়গা নেই, বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু শান্তি এদের হবে? দুজন দুজনের কথা শুনে যদি না চলে শান্তি হবে? এরা এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কি স্বামী যদি পাঁচ তলায় বউ নিচোর তালায়, ওরে এক বিছানায় শোবে মুখ ঘুরিয়ে আছে, স্বামী যদি কিছু বলে কি গো ও বউ আমি, কেন ওর হচ্ছে বেতাল। তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলে সব থেকেও অশান্তি। তাহলে আমাদের তালে চলা ভালো না বেতালে চলা ভালো? সেই জন্য বললেন তালি দিয়ে চলো, বেতালে চলো না, তালি দিয়ে। তবে সেটা কারো জোরে হোক আসতে হোক, কানেকশন তো জুড়ছে নাকি? কি কানেকশন জুড়ে যাচ্ছে? কারো হয়তো হাতে তালি নেই কিন্তু ভেতরে দেখো ঘন্টা একটা তালে তালে ঠিক বাজছে, বাজবে না ও ঠিক ঘন্টা তালে তালে ঠিক বাজে। এই একটা কারণ। আর একটা কারণ কি, কানেকশন। এই যে তাল দিচ্ছ মানে এটা একটা কানেকশন জুড়ছে, কার সঙ্গে? ভগবানের সঙ্গে কানেকশন জুড়ছে। দেখবেন মাস্টার তালে চলবে ছাত্রের সঙ্গে, স্ত্রী তালে চলবে স্বামীর সঙ্গে, শিষ্য তালে চলবে গুরুর সঙ্গে। তাহলে আমরা এখানে এত ভক্ত বসে আছি, আমরা কার সঙ্গে তালে চলবো? আমরা চলবো ভগবানের সঙ্গে, তাই তো? আমাদের এইটে হলো কানেকশন, তার সঙ্গে জোড়ার কানেকশন। এই দেখুন আলো জ্বলছে, দুটো তার এসে কানেকশন হয়েছে তাই আলো জ্বলছে। তাহলে ভগবান দুটো হাত দিয়েছে, বলেও দিয়েছে ওরে পা দিয়ে কানেকশন জুড়িস না, চোখ দিয়ে জুড়তে হবে না, কিন্তু হাত দিয়েছি আমার সঙ্গে কানেকশন জুড়ে যাবে। কেন?
কারণ আমি ছাড়া তোদের আর কেউ মানুষ করতে পারবে না। সেই জন্য এটা যে কানেকশন জোড়া হচ্ছে তার সঙ্গে, এবার কে কে ভগবানের সঙ্গে কানেকশন জুড়তে চাও, কে কে জুড়তে চাও একটু তালে তালে দিয়ে দেখা যাক, কানেকশন জোড়া যাক আগে। এটা তার সঙ্গে কানেকশন জোড়া হলো, যার সঙ্গে আমরা কানেকশন জুড়লাম তিনি কোথায়? তিনি আছে ওপরে। মহাপ্রভু কি বলল? যে হাত তুলে হরিনাম কর বলেছে। তাই মহাপ্রভু যত ছবি দেখবেন দেবের মতো স্টাইল মেরে দাঁড়িয়ে নেই, প্রত্যেকটা ছবি হাত তুলে রেখেছে। আচ্ছা, এই যে হাত তুলে, হাজার হাজার কীর্তনিয়ারা বলে হাত তুলে হরিনাম কর, কিন্তু মহাপ্রভু এটা বললো না, তিনি বলে দিল কি, হাত তুলে। কি বলছে? হাত তুলে। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা কি বলি, এ মিষ্টিটা তুলে, সন্দেশটা তুলে, কাপড়টা তুলে। তার মানে কি, মিষ্টিটা তাকে দিতে বলছে, কাপড়টা তাকে দিতে বলছে, সন্দেশটা তাকে দিতে বলছে। হ্যাঁ, তাহলে মহাপ্রভু বলছে হাত তুলে, এ হাত দুটো আমাদের একজনকে দিতে বলছে, তুলে বলে উপরে নয়, এ হাত দিতে বলছে কাকে, যিনি মানুষ করে পাঠিয়েছে তাকে। এ কৃষ্ণা এ হাত তুলে, এ কৃষ্ণ এ বডি তুলে, এ কৃষ্ণ এ শরীরটা তুলে, তুই যদি নিস তবেই মানুষ হব, তবে ছেঁড়া চটে বসবো, তবেই আবার দু হাত তুলে বলতে পারবো নিতাই গৌর হরি বল হরি বল। সেই জন্য বললেন মহাপ্রভু, যেই হাত দুটো তোরা যদি চোরকে দিস তোরা চোর হবি, নেশাখোরকে দিলে নেশাখোর হবি, জুয়াখোরকে দিলে জুয়াখোর হবি, কিন্তু এই পূর্ণ শরীরটা যদি ভগবানকে দিতে পারিস তাহলে আবার তোরা মানুষ হতে পারবি। সেই জন্য বললেন হাত তুলে, বডি তুলে, শরীর তুলে। তদ্রূপ আমাদের এই শরীরটা কাকে দিতে চান? চোরকে দেবেন? তাহলে আমরা কাকে দিতে চাই? ভগবানকে। আচ্ছা, যে যে ভগবানকে দিতে চাও একবার দেখিয়ে দাও, দেখি ভগবানকে কে কে দিতে চায়। সবাই দেব, আজকেই দিয়ে দেব। হ্যাঁ, বেঁচে থেকে লাভ আছে কিছু? কি হচ্ছে, বেঁচে থেকে কোনো লাভ আছে? এই যে মায়ের এখানে হরিনাম শুনছে, অনেক কর্তারা ঘরে ফুলছে, খালি একবার এসুক, খালি একবার এসুক। রান্না বান্নার করার নাম নেই হরিনাম। অনেকে আবার মিথ্যে কথা বলে চলে এসে অনেক দূর থেকে, অনেক বইরে আসে না, আমি বাপের বাড়ি যাব। কেন হঠাৎ বাপের বাড়ি? না, মা ডেকেছে। এখানে যে হরিনাম হচ্ছে সেটা বলছে না। তবু মায়েরা হরিনাম শুনতে চায়, তারা জানে যে বাড়ি গেলে হয়তো মারবে, গালাগালি দেবে, কিন্তু হরিনাম তো সারা বছর এখানে হবে না, একটা দিন যখন হবে যা পারে মারে মারুক, গালাগালি দেয় দিক, তবু তো হরিনাম শোনা হবে, তাই না? তদ্রূপ এ সংসারময় জগতে শান্তি নেই, কাকে তুমি ভালো বলবে, দাদা কেমন আছো, আর ওই চলছে, দিদি কেমন আছিস, কেন যে মরণ হয়নি কে জানে, শান্তি কোথা? তাহলে জীবনে শান্তি পেতে গেলে এ শরীর দিতে হবে তাকে, যত তাড়াতাড়ি তুলে নেয় ততই মঙ্গল।
তাই না? তাহলে দিতে চাই যেহেতু ভগবানকে, চলো একবার হাত তুলে সবাই মিলে কি, এই যে সে ওপরে আছে তাকে নামিয়ে আনতে হবে, চলো ওপরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু এটা চলবে তালে তালে, চলো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন, দেবা বলে নাম তার, কি নাম বললাম, দেবা, কাশী ধামে বাস, সর্বদাই হরি নামে ছিল তার আশ, করচর্চা পরনিন্দা নাহি সে করে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, বলিয়ে রাধা মাধবে কি, দেবা বাড়ি যাবি কি? না না, আপনাদের কথা বলছে না, এই যে দেবার কথা বলছে, ছেলেটার বাড়ি হলো কাশী ধামে, বয়স হলো তার 5 বছর, কত বললাম, 5 বছরের ছেলে, একটু মন দিয়ে শুনুন, কাশী ধামে যায়, কাশীর যে ঘাট আছে সেই ঘাটে বসে বসে হরিনাম করে যায়। কথা হলে একটা 5 বৎসরের ছেলে হরিনামে এত মেতে গেল কেন, তার একটা কারণ থাকে। এই যে এখানে এতজন আমরা বসে আছি, ভাববেন না যে আমি প্রথম আপনাদের হরিবাসরে আসছি বলে এই আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা, কিন্তু এটা নয়, আপনাদের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, সেটা এ জন্মে না হলেও এর আগের জন্মে। আপনারা হরিবাসরে যে বসে পড়েছেন কেন জানেন, ভেবেছেন কি এই জন্মে আপনাদের পুণ্যের ফল, না, এ আগের জন্মে পুণ্যের ফল। আগের জন্মে আপনারা এমন হরিনাম শুনেছেন,
সাধুগুরু বৈষ্ণবকে আপনারা প্রণাম করেছেন। আগের জন্মে আমিও কীর্তন করেছি, আমার কীর্তন আপনারা শুনেছেন, তাই ভগবান বিচার করে আবার এ জন্মে আপনাদের সঙ্গে আমার আবার দেখা করিয়ে দিচ্ছি। তাহলে এটাতে এক জন্মের ফল নয়, এতে জন্ম জন্মান্তর এইভাবেই চলছে। এর মধ্যেই অনেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তারা কেটে যাচ্ছে, এই জন্মে হরিনাম শুনছে, আবার আপনারা পরের জন্মে শুনবেন। আবার অনেকে লাইন কেটে যাচ্ছে, তারা হরিবাসরে আসতে পারছে না, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে তারা আবার জন্ম নিচ্ছে। তদ্রূপ আপনি যদি সঠিক রাস্তা ধরেন, আবার ভগবান আপনাকে সঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবে। এই দেখুন একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের তুলে ধরছি, ছোট্ট দৃষ্টান্ত। ভক্ত ধ্রুব, এই দেখুন ধ্রুবর বাবার নাম হচ্ছে উথান পাত। কি বললাম? উথান পাত। উথান পাতের দুটো স্ত্রী, একটা হচ্ছে সুরচি, একটা হচ্ছে সুনতি। সুনতি হচ্ছে বড় বউ, সুরচি হচ্ছে ছোট বউ, বুঝেছেন? রাজা উথান পাত একটাই বিয়ে করেছিল, কিন্তু শরীরের কামনা বাসনা ছিল তো, তাই বনে গিয়ে আবার একটা মেয়েকে বিয়ে করে ফেলল। ছেলেরা বোঝে দুটো বিয়ে করলে টেকা অসম্ভব সংসার, তাই না? তুমি একা আছো, একজনকে নিয়ে আছো, ঠিক আছে, আর একজন এসে যাক না, কি অবস্থা হবে, কত মিল বোঝা যাবে। তদ্রূপ সুরচি ছোট বউ, সে চিন্তা করলো যে বড় বউকে যদি ঘর ছাড়া করতে পারি, তাহলে আমার ছেলে রাজা হবে, রাজ ঐশ্বর্য আমার ছেলে পাবে। সুরচি কি করলো? ও রাজার কানে এমন মন্ত্র দিল, রাজা বলল যাই যে বড় বউ, তোমার সঙ্গে ঘর সংসার করা যাবে না, আমি তোমাকে ত্যাগ করলাম। লক্ষ্য করুন, বড় বউকে যখন ত্যাগ করে দিল, বড় বউয়ের তখন গর্বে সন্তান আছে। স্বামীকে অনেক মিনতি করেছিল যে এই অবস্থায় তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, কি খাব? বললো সব দেখবো না, তুই চলে যা, গর্বে সন্তান নিয়ে বড় বউ জঙ্গলে চলে যা। বাড়ি বাড়ি ভিক্ষে করে ছেলেটাকে সে জন্ম দিল। ধ্রুবর বয়স যখন 5 বৎসর, মাকে জিজ্ঞাসা করলো, মা আমার বাবা কোথা? সুনতি বড় বউ বলে দিল, শোন ধ্রুব, তোর বাবা রাজা, তোর বাবা রাজা। মাকে না জানিয়ে ধ্রুব একদিন রাজপ্রাসাদে এলো, বললো উথান পাত কে? বলে সিংহাসনে বসে আছে। ধ্রুব ছুটে গিয়ে বাবার কোলে উঠে বলে উঠল, আমি তোমার সন্তান। উথান পাত যখন ছেলেকে আদর করছে, ছোট বউ এসে বলে উঠল, না কোল থেকে একদম, তোর সাহস হয় কি করে, তুই এমনি করে কোলে বসিস না? ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিল। কাঁদতে কাঁদতে ছেলেটা ঘরে এলো, মাকে বলল, মা বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে, ভালোবাসে না। ধ্রুব প্রশ্ন করল, আচ্ছা মা, পৃথিবীতে এমন কোনো বাবা নেই, পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে বাবা ছেলেকে কোলে নেবে আর কোল থেকে কোনোদিন নামাবে না, এমন কি বাবা নেই? সুনতি বলল, তেমনও বাবা আছে। ধ্রুব বলল, আমি সেই বাবার কোলে উঠব, বলো সেই বাবা কোথা? সুনতি বলল, সেই বাবা হলো গিরিধারী লাল ভগবান শ্রী কৃষ্ণ, বল হরি বল, যিনি জগতের পিতা। যদি তার কোলে একবার উঠতে পারিস, সে কোনোদিন কোল থেকে
তোর বাবা তোকে আজকে নামিয়ে দিয়েছে, দুদিন পরে নামিয়ে দিত, কারণ এই জগতের বাবা সারা জীবন ছেলেকে কোলে নিতে পারে না। কিন্তু যদি জগৎ পিতার কোলে উঠতে পারিস, তাহলে সে কোনোদিন কোল থেকে নামাব। ধ্রুব বলে উঠলো, আমি তাহলে জঙ্গলে যাব। জঙ্গলে গিয়ে আমি তপস্যা করব, মায়ের চরণে প্রণাম করে ধুব। জঙ্গলে এলো, গাছের নিচে বসলো। ওম ভগবতে বাসুদেবায়। পাঁচ বছরের ছেলেটা তপস্যা করছে, ভগবান এলো ধ্রুবর কাছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর আমি পাঁচ বছর বয়সে তোমাকে দেখতে পেয়ে গেলাম। ভগবান বলে, ধ্রুব তুই যেটা বলছিস পাঁচ বছর, চ তোকে এক জায়গায় নিয়ে যাব। লক্ষ্য করুন, ধ্রুবকে নিয়ে গেল একটা পাহাড়ে। পাহাড় খুব নিচু জায়গা, আপনারা জানেন, বলুন পাহাড় নিচু জায়গা, উঁচু জায়গা। ধ্রুবকে বলছে পাহাড়টা দেখ। ধ্রুব দেখতে পাচ্ছে যে একটা করে হাড়, শরীরের মানুষের যে হাড়, একটা করে হাড় জমতে জমতে পাহাড় হয়ে গেছে। ধ্রুব বলে, ঠাকুর পাহাড় হয় ধুলো বালি পাথর নুড়িতে পাহাড় হয়, এ মানুষের শরীরে হাড়ের পাহাড় কোথা থেকে এলো? এ কার শরীরের হাড় এত জমে পাহাড় হয়েছে? ভগবান বললো, ধ্রুব এ গরু ছাগল হাঁস মুরগির হাড় নয়, যতগুলো হাড় হয়েছে প্রত্যেকটা তোর শরীরে। ধ্রুব বললো, আমি তো এই একবার জন্মেছি। বলে, না, কতবার জন্ম নিয়েছিস? প্রতিটা জন্মে একটা করে হাড় এখানে জমেছে, একটা করে হাড় জমতে জমতে পাহাড় হয়েছে, তবে তুই আমার দেখা পেয়েছিস। এবার বলতো ধ্রুব, পাঁচ বছর বয়সে কি আমার দেখা তুই পেলি? কত জনম তোরে গেছে, কতবার জন্মেছিস, কতবার মরেছিস, এইরম করতে করতে আজকে তুই পাঁচ বছর বয়সে আমার দেখা পেলি। ধ্রুব আমার দেখা তুই। এই পথে যদি মন থাকে, এ জন্মে না হলো কোনো একটা জন্মে ভগবানকে দেখা যায়। তদ্রব এই দেবা পাঁচ বছর বয়সে ওই কাশীর ঘাটে বসে হরি নামে মেতে আছে। আমরা যেমন মেতেছিলাম, আর একবার মাতব সবাই মিলে, ঠিক আছে, দেবার সঙ্গে, তাই না? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী
ওকে গিয়ে বলে আয় তাড়াতাড়ি বাড়ি যেতে, যা তাড়াতাড়ি বাড়ি যেতে বলে। লক্ষ্য করুন, কাশীর ঘাটে দেবা হরিনাম করছে, গ্রাম থেকে কতগুলো ছেলে এসে দেবাকে কানে কানে বলছে, দেবা হ্যাঁ দাদা কি হয়েছে বলো, তাড়াতাড়ি বাড়ি যা। দেবা বলে, এই তো হরিনাম শুরু করেছি, এখন বাড়ি যাব কেন, স্কুলে যাবার সময় তো অনেক আছে। দেবা তুই বাড়ি যা। আরে বাড়ি যাব, স্কুলে যাবার সময় আছে, এই তো সবে এলাম। এই এক কাজ কর, ওর বাড়িতে যে বিপদ হয়েছে বলে দে। এই দেবা তোর বাড়িতে বিপদ হয়েছে। দেবা বলল, আমার বাড়িতে আবার কিসের বিপদ? ও দাদা একে বিপদের কথা বলছি তবু যাচ্ছে না, বলে দে ওর বাবা মরে গেছে। দেবার কানে কানে বলে দিল, দেবা তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মরে গেছে। দেবা বলে, বাবা মরে গেছে তো আমি কি করব? একবার বলুন, বাবা যদি বাড়িতে মরে যায়, ছেলেই কেনে বসে হরিনাম শুনতে পারবে, হরিনাম করতে পারবে? কোনো দিনের জন্য পারবে না। কিন্তু যে মরা কি জিনিস জানে না, সে দেখবে বসে থাকবে। দেবা জানে না যে মরে গেলে সে আর কোনোদিন কথা কইবে না। দেবা জানে না যে মরে গেলে তার বাবা কোনোদিন হাত ধরে স্কুলে নিয়ে যাবে না। দেবা জানে না যে মরে গেলে তার বাবা জামা প্যান্ট পরিয়ে দেবে না। তাই দেবা বলছে, বাবা মরেছে তো আমি কি করব, সে তো জানেই না মরা কি জিনিস। তবু ছেলেরা জোর করে বলছে, ওরে তুই পাঁচটা মিনিট বাড়ি জানা, তারপরে আবার আসবি, ঠিক আছে তোদের কথায় বাড়ি যাচ্ছি। বাড়ি দেবা যাচ্ছে, যেতে যেতে কাকাকে বলছে, ও কাকা, কাকা শুনেছো কি হয়েছে দেবা? বাবা মরে গেছে। কাকিমা শুনেছো? বাবা মরে গেছে। বৌদি শুনেছো? বাবা মরে গেছে। যাকে বলছে দেবা যাবার আগে তারা ঘরে চলে যাচ্ছে। দেবা এসে দেখলো যে যাদের ঘরে সে বলেছে সবার আগে তারা ছুটে এসেছে, তুলসী তলায় শুয়ে রেখেছে তার বাবাকে। সবাই চোখের জলে কাঁদছে। দেবা আস্তে আস্তে ঘরে গেছে, মাকে ইশারাতে বলছে, মা বাবা কোথা? মা জল ভরা চোখে বলল, তুলসী তলা। দেবা ছুটে এলো তুলসী তলায়, এসে দেখলো সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে তার বাবাকে। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়েছে, দেখলো তার বাবা ঘুমাচ্ছে।